ও ভাই, আমি বিশ্বাস করতে পারছি না পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্টে এত সব রিওয়ার্ড একবারই সম্পূর্ণ ফ্রিতে পিঙ্ক ডায়মন্ড দিয়ে। হ্যালো গাইজ, তোমরা কি জানো গেমের মধ্যে আসতে চলেছে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট? আর যদি না জানো তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট কবে আসবে এবং এই ইভেন্টের মধ্যে তোমরা কী কী রিওয়ার্ড একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া তোমরা কি জানো গেমের মধ্যে আসতে চলেছে সিক্স ইউনিভার্সারি ইভেন্ট? আর যদি না জানো তাহলে তোমরা জানতে পারবে সিক্স ইউনিভার্সারি ইভেন্ট কবে আসবে এবং ইভেন্ট ইন্টারফেসও বেরিয়ে এসেছে। সিক্স ইউনিভার্সারি ইভেন্ট ইন্টারফেস কেমন ধরনের হতে চলেছে তারও ফুল রিভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া এই ইভেন্ট থেকে তোমরা কী কী রিওয়ার্ড ফ্রিতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া আরও প্রচুর ছোট বড় আপকামিং আপডেট পাবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছি আর একটু করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হতে দেখো কি করছি এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হতে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলিয়ে শুরু করতে হ্যাঁ। হ্যালো গাইজ, আজকের প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে বিচ পার্টি ইভেন্টের উপর। আর এই বিচ পার্টি ইভেন্টটি এখানে তৈরি করা হয়েছে সামার ইভেন্টের উপর, অর্থাৎ এই ইভেন্ট বাইরের অনেক সার্ভারেই আসছে। আর এই ইভেন্ট স্পেশাল প্রচুর রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হচ্ছে। এখানে ইভেন্ট ক্যালেন্ডার তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পেলে। আর এই নিউ ইভেন্ট থেকে এখানে তোমরা এই মেল এবং ফিমেল বান্ডিল একবারে সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট করতে পারবে, অর্থাৎ এই টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে হবে। আর এই টোকেনগুলি কালেক্ট করার পর এই টোকেন দিয়ে তোমরা এই মেল ফিমেল বান্ডিল, এছাড়া এখানে তোমরা লাস্ট দেখতে পাচ্ছ বন্দুকের গান ক্রেড বক্স, এই সকল রিওয়ার্ডগুলি তোমরা এখান থেকে নিতে পারবে একবারে সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ হাসের কিছু টোকেন, আর এই টোকেনগুলি মিশন কমপ্লিট করে একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। আর এই টোকেন কালেক্ট করে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই ফিমেল বান্ডিলটি এখান থেকে দেওয়া হচ্ছে। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আরও একটি মিশন, আর এই মিশনের এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই সকল রিওয়ার্ডগুলি। এছাড়া এখানে দেখতে পাচ্ছ আরও একটি মিশন, আর এখানেও তোমরা এই সকল রিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ, অর্থাৎ টোকেন দেওয়া হচ্ছে। এছাড়া এই গান স্ক্রিনটি দেওয়া হচ্ছে, আর এই গান স্ক্রিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই AC-18 গান স্ক্রিনটি এই নিউ ইভেন্ট থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে বাইরের সার্ভারের প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ইভেন্ট আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে আসবে কি না দেখো, এই ইভেন্ট আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে আসার চান্স খুবই কম। অর্থাৎ এই ইভেন্ট না এলেও এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এখানে এই ওয়াটার থিমের এই দুটি বান্ডিল এখনও পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে আসেনি। অর্থাৎ এই দুটি বান্ডিল তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে খুবই তাড়াতাড়ি কোনো ওয়েব ইভেন্টের মাধ্যমে দেখতে পেতে চলেছ। অর্থাৎ 1-2 সপ্তাহের মধ্যে তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এই দুটি বান্ডিলের কোনো ওয়েব ইভেন্ট দেখতে পেতে চলেছ। আর আপকামিং সময়ের মধ্যে যদি কোনো ওয়েব ইভেন্টের কনফার্ম আপডেট পেয়ে থাকি তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে। এছাড়া বাইরের অনেক সার্ভারেই সিক্স ইউনিভার্সারি ইভেন্ট স্টার্ট হয়ে গেছে, আর এই সিক্স ইউনিভার্সারি ইভেন্টের ফার্স্ট ফেজটি স্টার্ট হয়েছে। অর্থাৎ সিক্স ইউনিভার্সারি ইভেন্ট দুটি ফেজে এখানে করা হয়েছে, অর্থাৎ একটি ফেজ এখানে তোমরা জুলাই মাসে দেখতে পাবে এবং একটি ফেজ এখানে তোমরা আগস্ট মাসে দেখতে পাবে। আর এখানে জুলাই মাসের এখানে তোমাদের যে ইভেন্টটি আসবে ওই ইভেন্টটি অলরেডি গেমের মধ্যে এখানে বাইরের 1-2টি সার্ভারে স্টার্ট হয়ে গেছে। আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই ইভেন্টটি এওকিন আলোকের উপর করা হয়েছে, আর এই এওকিন আলোকের ক্যারেক্টারটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া এই এওকিন আলোকের ক্যারেক্টারের বান্ডিলটিও ফ্রিতে পাবে। আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এওকিন ক্যারেক্টার এবং এওকিন ক্যারেক্টারের বান্ডিল, আর এই বান্ডিলটি তোমরা সব ক্যারেক্টারকেই পোড়াতে পারবে। অর্থাৎ এখানে যত মেল ক্যারেক্টার আছে ফ্রি ফায়ারের মধ্যে সব ক্যারেক্টারকেই তোমরা পোড়াতে পারবে এই বান্ডিলটি। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে যে সকল আইটেমগুলি দেখতে পাচ্ছ এই সকল আইটেমগুলি তোমরা দেখতে পাবে, আর এই সকল আইটেমের কিছু চেঞ্জ হবে, যেমন ধরো ডায়মন্ড রয়্যাল ভাউচার, এছাড়া ইনক্লুবেটর ভাউচার, এই সকল ভাউচারগুলি চেঞ্জ হবে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ এওকিন টোকেন, আর এই এওকিন টোকেনও তোমাদের চেঞ্জ হবে, অর্থাৎ এখানে তোমাদেরকে মিশন কমপ্লিট করে এওকিন টোকেন নিতে হবে। আর এই টোকেন দিয়ে তোমরা আপগ্রেড করে নিতে পারবে আলোককে এওকিন আলোকে। আর এই ইভেন্ট তোমরা 26 তারিখ থেকে স্টার্ট দেখতে পাবে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে। আর এই ইভেন্ট ক্যালেন্ডারও তোমরা এখানে এই ধরনের দেখতে পাবে, অর্থাৎ এই ধরনের বলতে এখানে তোমাদের কিছু রিওয়ার্ড চেঞ্জ করে এই ধরনের তোমরা এই ইভেন্ট ক্যালেন্ডার দেখতে পাবে। আর এই ইভেন্ট স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথেই তোমরা এখানে কাস্টম রুম কার্ড 8 দিনকার জন্য একবারে সম্পূর্ণ ফ্রিতে 1 সপ্তাহ পেতে চলেছ, অর্থাৎ বাইরের সার্ভারে ইভেন্ট অলরেডি চলে এসেছে। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি ক্রেট দেওয়া হচ্ছে, আর এই ক্রেটের মধ্যে এই বান্ডিলটি দেওয়া আছে, অর্থাৎ লাক ভালো থাকলে তোমরা এই বান্ডিলটি ফ্রিতে পাবে। এছাড়া লাস্টে বন্দুকের গান ক্রেড বক্স একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। এছাড়া তারপরের অপশানে এলে এখানে এই সিক্স ইউনিভার্সারি ইভেন্টের টোকেনগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে মিশন কমপ্লিট করার পর দেওয়া হচ্ছে। আর এই টোকেনগুলি কালেক্ট করার পর এই টোকেন দিয়ে এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ইনক্লুবেটর ভাউচার, আর এই ইনক্লুবেটর ভাউচারের পরিবর্তে তোমরা অন্য রিওয়ার্ড পাবে। এছাড়া একটি বক্স দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে এই ফিমেল বান্ডিলটি,
এছাড়া বন্দুকের গান ক্রেট বক্স, এছাড়া লাস্টে দেখতে পাচ্ছ গোল্ড কয়েন, আর এই সকল রয়্যাডগুলি দেওয়া হচ্ছে। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ সিক্স ইউনিভার্সারি ইভেন্টের এখানে আবতার, এছাড়া একটি ক্রেট, আর এই ক্রেটের মধ্যে এখানে তোমরা মেল এবং ফিমেল বান্ডিল, এছাড়া এখানে লাস্টে দেখতে পাচ্ছ প্রচুর টি শার্ট, আর এই টি শার্ট ছাড়া এখানে তোমরা লাস্টে দেখতে পাচ্ছ ডায়মন্ড রয়্যাল ভাউচার, আর এই ডায়মন্ড রয়্যাল ভাউচারের পরিবর্তে তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে আদার্স কোনো রিওয়ার্ড দেখতে পেতে গেলে চো। আর এই নিউ ইভেন্টের ইন্টারফেসও বেরিয়ে এসেছে, এখানে তোমরা বাঁদিকের নিচে দেখতে পাচ্ছ ম্যাজিক কিউবের একটি অপশন, আর এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এই ইভেন্টের ভিতরে চলে আসবে, আর এখানে আসার সাথে সাথে ইভেন্ট ইন্টারফেস এই ধরনের দেখতে পাবে। আর এই ইভেন্ট তোমরা কিভাবে কমপ্লিট করবে দেখো, এখানে তোমরা ডান দিকের উপরে দেখতে পাচ্ছ রিওয়ার্ড বলে অপশন, আর এখানের উপর তোমরা যখনই ট্যাপ করে দেবে, ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে তোমাদের রিওয়ার্ড চলে আসবে তোমাদের কাছে। অর্থাৎ এই নিউ ইভেন্ট স্পেশাল তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই সকল রিওয়ার্ডগুলি দেওয়া হচ্ছে, অর্থাৎ এই সকল রিওয়ার্ড চেঞ্জ করে অন্য আদার্স রিওয়ার্ড দেওয়া হবে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে যখন এই ইভেন্ট আসবে। আর নিচে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা বিআর এবং সিএস র্যাঙ্ক মোড খেলে এখানে তোমরা এই টোকেন পাবে, আর এই টোকেন দিয়ে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই ইভেন্ট কমপ্লিট করে প্রচুর রিওয়ার্ড নিতে পারবে। আর এই ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে স্টার্ট হওয়ার একটি পসিবল ডেট বেরিয়ে আসছে 26 তারিখ, আর 26 তারিখে তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এই ইভেন্ট দেখতে পেতে পারো। আর এই সিক্স ইউনিভার্সারি ইভেন্টের ফার্স্ট ফেজেই তোমরা এখানে দেখতে পেতে চলেছ ট্র্যাপ র্যাপ ইভেন্টের রিওয়ার্ড, অর্থাৎ ট্র্যাপ র্যাপ ইভেন্টের এখানে যত রিওয়ার্ড ডিজাইন করা হয়েছে সব রিওয়ার্ড এখানে তোমরা এই সিক্স ইউনিভার্সারি ইভেন্টের ফার্স্ট ফেজেই দেখতে পাবে। এছাড়া এই সিক্স ইউনিভার্সারি ইভেন্টের এখানে সেকেন্ড ফেজের রিওয়ার্ড এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি, অর্থাৎ ওবিভোটি আপডেট হয়ে যাওয়ার পরেই এখানে তোমাদের রিওয়ার্ডের রিভিউ পেয়ে যাবে। এছাড়া এখানে তোমাদের ওবিভোটি আপডেট হয়ে যাওয়ার পরেই এখানে তোমাদের ইভেন্টও স্টার্ট হয়ে যাবে। এছাড়া ইন্ডিয়ান সার্ভারে স্টেট ওয়ার বলে একটি নিউ ইভেন্ট চলে এসেছে, আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা আরও প্রচুর রিওয়ার্ড পেতে চলেছ, অর্থাৎ এখানে তোমাদের 20 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে একটি ইভেন্ট স্টার্ট হয়ে গেছে। আর ওই ইভেন্টে তোমরা 20,000 ড্যামেজ দিলেই এখানে তোমরা ইন্ডিয়ান সার্ভারের মুখের ফিসপিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া এখানে 23 তারিখ থেকে একটি ইভেন্ট আরম্ভ হবে, আর ওই 23 তারিখের ইভেন্ট আরম্ভ হলেই তোমরা ওখানে কিছু মিশন দেখতে পাবে, আর ওই মিশন কমপ্লিট করে এখানে তোমরা এই ব্ল্যাক কালারের ডায়মন্ডের এই নিউ কার্ডটি পাবে। আর এই কার্ডটির কি কাজ হতে চলেছে দেখো, এই কার্ডটি তোমরা যদি 3টি কালেক্ট করে নাও, 3টি কালেক্ট করার পর এখানে ইভেন্ট যখনই আসবে গেমের মধ্যে ডায়মন্ডের, সেই টাইমে তোমরা ফ্রিতে এখানে 3টি স্পিন করতে পারবে। এছাড়া এখানে তোমরা লাস্টে দেখতে পাচ্ছ 23 তারিখ থেকে আরও একটি ইভেন্ট স্টার্ট হবে, আর এই ইভেন্ট থেকে তোমরা এই সকল রিওয়ার্ডগুলি নিতে পারবে। আর এই ইভেন্টটি শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের জন্য, এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে ঈদ ইভেন্ট স্পেশাল এখানে তোমরা পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট দেখতে পেতে চলেছ, অর্থাৎ বাইরের যত সার্ভারে ঈদ ইভেন্ট আসছে সব সার্ভারে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট আসছে। তার জন্য অনেক ডাটা মাইনার কনফার্ম করছে যে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তোমরা ঈদ ইভেন্ট স্পেশাল পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট দেখতে পেতে চলেছ। আর এই পিঙ্ক ডায়মন্ড স্টোর এখানে বাইরের সার্ভারে এসেছে, আর এই বাইরের সার্ভারে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট স্পেশাল কি কি রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হচ্ছে চলো দেখে নেওয়া যাক। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট স্পেশাল এখানে একটি নিউ মিশন দেওয়া হয়েছে, আর এই মিশন কমপ্লিট করে এখানে তোমাদের পিঙ্ক ডায়মন্ড দেওয়া হচ্ছে। এছাড়া আরও একটি মিশন দেখতে পাচ্ছ, এছাড়া লাস্টে দেখতে পাচ্ছ আরও একটি মিশন, আর এই মিশন এখানে তোমাদের শুধুমাত্র পিঙ্ক ডায়মন্ড নয়, এখানে তোমরা দেখতেই পাচ্ছ P90 একটি গান স্কিন একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই মিশনের এখানে তোমাদের এই P90 গান স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। এছাড়া পিঙ্ক ডায়মন্ডও দেওয়া হচ্ছে। এছাড়া এই ইভেন্টের মধ্যে তোমরা যখনই চলে যাবে, ইভেন্টের মধ্যেও তোমরা প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পর এখানে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ পিঙ্ক ডায়মন্ডের একটি লোগো এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এই ইভেন্টের মধ্যে চলে আসবে। আর ইভেন্টের মধ্যে আসার পর এখানে তোমরা দেখতেই পেলে এখানে প্রথম স্টেজে এখানে তোমাদের এই সকল রিওয়ার্ডগুলি দেওয়া হচ্ছে, এবং দ্বিতীয়ত এখানে তোমাদের এই সকল রিওয়ার্ডগুলি, এবং তৃতীয় ফেজে এখানে তোমাদের এই সকল রিওয়ার্ডগুলি, অর্থাৎ এখানে ইমোট বান্ডিল এছাড়া আরও প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে এই পিঙ্ক ডায়মন্ড দিয়ে। আর এই পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্টটি তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারেও খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছ, অর্থাৎ ঈদ ইভেন্ট স্পেশাল তোমরা এই পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট দেখতে পেতে পারো। আর যদি ঈদ ইভেন্ট স্পেশাল যদি পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট যদি না দেখতে পাও, তাহলে তোমরা সিক্স ইউনিভার্সারি ইভেন্ট স্পেশাল পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট দেখতে পাবে আগস্ট মাসে। অর্থাৎ এই দুটি ইভেন্টের মধ্যে তোমরা যে কোনো একটি ইভেন্টের মধ্যে এই পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট দেখতে পেতে চলেছ ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।